এটিকি হায়াত দুনিয়াবিয়া দুনিয়ার জীবনের মতো তারা কি কবরের মধ্যে দুনিয়ার জীবনের মতো জীবন যাপন করতেছেন তারপরে কবরের মধ্যে খাবার দাবার খাচ্ছেন কবরের মধ্যে ঘুমাচ্ছেন কবরের মধ্যে সালাত আদায় করতেছেন কবরের মধ্যে তারা স্ত্রী সহবাস করতেছেন নাউজুবিল্লাহ মিন যালিক ইত্যাদি ইত্যাদি করতেছেন মানে কবরের মধ্যে দুনিয়ার জীবনের মতো জীবন যাপন করতেছেন কিনা নবী এবং রাসূলগণ বুঝতে পেরেছেন এটি এই মাসআলা নিয়ে সুন্নাহর অনুসারী আহলে সুন্নাত ওয়াল জামাত এবং সুফি দর্শনে বিশ্বাসী কবর বুজারে বেরলভী গ্রুপে বিশ্বাসী শিয়ারা এরা সবাই এই মাসআলার মধ্যে পদভ্রষ্ট বা বিভ্রান্ত হয়েছে সুফি দর্শনে বিশ্বাসীদের বক্তব্য হচ্ছে যে নবী এবং রাসূলগণ তাদের যেই হায়াতের কথা বলা হচ্ছে এই হায়াতটা হচ্ছে দুনিয়ার জীবনে যে হায়াত রয়েছে এই হায়াতের মতোই দুনিয়ার জীবনে যে হায়াত রয়েছে এই হায়াতের মতোই ফলে তারা বলে থাকেন এই কথা যে পার্থিব জীবনে তারা যেভাবে জীবিত ছিলেন ঠিক কবরের মধ্যেও বরজখের মধ্যেও তারা সেভাবে জীবিত আছেন এটি একদল লোক বিশেষ করে দেওয়ান্দি ওলামায়ে কেরামের মধ্যে দেওয়ান্দি ওলামায়ে কেরামের অধিকাংশ ওলামায়ে কেরাম এই আকীদা বিশ্বাসী এখন হয়তো প্রশ্ন করতে পারেন অনেকে জানার জন্য যে মানে এই আকীদা বিশ্বাসী আপনি কিসের ভিত্তিতে বলছেন আপনি কি তাদের অন্তর ফেটে দেখছেন কিনা আমি অন্তর ফেটে দেখি তাদের কিতাবগুলো এর শাহেদ তাদের যে বক্তব্য বইগুলো রয়েছে সেগুলো হচ্ছে এর সাক্ষী বুঝতে পেরেছেন কিনা আজকে তাদেরকে এটি প্রমাণ করতে হবে বা এটি বলতে হবে যে যে না আমরা এই আকীদা বিশ্বাস করি না কিতাবগুলো আমাদের উঠাই নেই মার্কেট থেকে তাহলে মেহরবানি করে এই কিতাবগুলো উঠিয়ে নেন কারণ এই কিতাবগুলো আপনাদের জন্য সমস্যা আপনাদের আকীদা যদি এটি হয় আকীদা যদি হয় যে না এটি ওই যে মাসআলা আগে যে আলোচনা করলাম যে এই ব্যাপারে ওলামায়ে কেরামের দ্বিমত নেই সুন্নাহ অনুসারীদের মধ্যে সেটি হচ্ছে বারজাখী একটি যে স্পেশাল জীবন যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলদেরকে দিয়েছেন এবং শহীদদেরকে দিয়েছেন যদি সেটা হয় থাকে তাহলে তো ইখতিলাফ নেই তাহলে আপনাদের এই আকীদার বই এগুলো আপনাদেরকে গুটিয়ে নিতে হবে মার্কেট থেকে এবং আপনাদের স্পেশাল আকীদার বই শুদ্ধ আকীদার বই সেটা আপনাদের কি করতে হবে মানুষের কাছে পেশ করতে হবে যে কারণে এই বইগুলোর মধ্যে আপনাদের ভুল আছে অথবা আপনাদের কি প্রমাণ করতে হবে যে না আমাদের আকীদা হচ্ছে এই কিন্তু আপনাদের বই আপনাদের ক্লাস আপনাদের পড়া আপনাদের বায়ান আপনাদের কিচ্ছা কাহিনী সব কিছু যদি এটি প্রমাণ করে যে আপনারা এই বিশ্বাস করেন যে নবী এবং রাসূলগণ কবরের মধ্যে একেবারে পার্থিব জীবনে যেভাবে জীবিত ছিলেন সেভাবে জীবিত আর অথচ আপনারা যখন আলোচনা করবেন তখন আপনারা বলবেন যে না শিয়াদের মতো তাকিয়া করবেন শিয়াদের মতো একটা মানে তাকিয়া করে বলবেন যে না আমাদের আকিদা এটা নয় না আমাদের আকিদা তো এমন এমন তাহলে কিন্তু এটি একটা বড় ধরনের বিভ্রাট এবং এই বিভ্রান্তির মধ্যে আপনারা আছেন এটি আপনাদেরকে সতর্ক হতে হবে অত্যন্ত বিনয়ের সাথে আমি আরজ করব তাদের কাছে যে আপনারা সংশোধন করে নেন কারণ সংশোধনের মধ্যেই তো আসলে আমাদের নাজাত এবং যদি দ্বিমত না হয়ে থাকে তাহলে তো আপনার এখানে এই মাসআলার মধ্যে অন্তপক্ষে সুন্নার অনুসারী বা সুন্নার অনুসরণের ক্ষেত্রে আপনারা কি হতে পারেন মানে সুন্নার সাথে আপনারা সম্পৃক্ত হতে পারেন আমি এখন আপনাদের সামনে যেই টেক্সটগুলো আলোচনা করব সেগুলো থেকে আমি তাদের আকীদার মূল কিতাবগুলোর মধ্যে যে বক্তব্যগুলো আছে এটি এই জন্য বলবো যে কারণ তাদের মধ্যে কেউ কেউ এই বিভ্রান্তি মানুষের মধ্যে অথবা মাস পিপলের মধ্যে বিস্তার করার চেষ্টা করছে প্রসার করার চেষ্টা করছে যে না আমাদের এটি আকীদা নয় আরেকটি বৈঠকের মধ্যে আমরা যখন কিছু মাসআলা নিয়ে দৃষ্টি আকর্ষণ করলাম তখন তাদের একজন ইমাম অনেক বড় আলেম আমি তাকে সম্মান করি আলেমের কারণে রাজুল মুকাররাম তিনি হুট করে বললেন যে না এটা আমাদের আকীদা নয় তাহলে আপনাদের আকীদা কোনটি কোন বই থেকে আপনাদের আকীদা আপনারা গ্রহণ করেন নাকি আপনাদের আকীদাই নেই আপনি এটা বলেন যে না আমাদের কোনো আকীদাই নেই কিন্তু আপনারা যখন এই ধরনের একটা মুখোমুখি হবেন যখন কোরআন এবং হাদিসের দলিলের মুখোমুখি হবেন তখন আপনারা চাল চাতুরি করে চালাকি করে বুদ্ধি করে আপনারা বলছেন এটা আমাদের আকীদা নয় তা এটা তো গলত কথা এটি গলত বক্তব্য আপনারা স্পষ্ট করতে হবে যে না আমাদের এটা হচ্ছে আকীদার বই অথবা এটা বলতে হবে যে না আমাদের কোনো আকীদাই নেই
কিন্তু আকীদা যদি থেকে যায় থাকে তাহলে অবশ্যই আকীদার কোন বই থেকে আপনাদের রেফারেন্স সেই রেফারেন্সগুলো বই আমাদের কাছে দেন তাহলে আমরা বুঝতে পারবো যে না এটা হচ্ছে আপনাদের আকীদা যেমন আসুন প্রথম যে বইটি আল মুহান্নাদ এটি একেবারে স্পষ্ট বই আকীদার মধ্যে দেবন্দি আলেমদের মধ্যে নির্ভরযোগ্য যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন তাদের লিখা আল মুহান্নাদ আল মুফান্নাদ এই বইটি আকীদার মধ্যে খুবই নির্ভরযোগ্য বই কাজী মাজহার হোসেন দেবন্দি রহমতুল্লাহ আলাইহি তিনি তার বক্তব্যের মধ্যে বলতেছেন ইন্নাল আম্বিয়া আলাইহিমুসসালাম আহইয়াউন ফি কুবুরিহিম নবীগণ তাদের কবরের মধ্যে জীবিত এতটুকু পর্যন্ত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসকে হাদিসের সমর্থন পাওয়া যায় যদিও মানে আপনার জীবন আর হাদিসের জীবন এক কথা নয় হাদিসে যে জীবন বোঝানো হয়েছে সেই জীবন হচ্ছে মৃত্যুর পরবর্তী জীবন যেটা স্পেশাল জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ এর হাকিকত সম্পর্কে জানেন না বাকি তারপরেও যেহেতু মানে হাদিসের ভাষার সাথে কাছাকাছি এই জন্য এতটুকু ঠিক আছে এরপর বলতেছেন ইয়াসমাউনা তাসলিমা যুওয়ার তারা জিয়ারতকারীদের সালাম শুনতে পায় আরে বাবা কোথা থেকে বললেন কোথা থেকে এটা বললেন মূসা আলাইহিস সালামের কবরের কাছে মূসার ইন্তেকালে পরে ইহুদিরা পর্যন্ত আজকের দিন পর্যন্ত যায় নাই এই কথা বলে না যে এই মূসা আপনি শুয়ে আছেন এখানে কেন আমাদেরকে কিছু করেন না কেন এটা তো ইহুদিদের আকীদাও নয় যে সালাম মূসা আলাইহিস সালাম শুনতে পান ইসমাউনা তাসলিমা যুওয়ার ওয়ালা ইয়াহুলু আত-তুরাব ওয়াল জুদরানু দূরাস সামা বলতেছে যে এই যে মাটি দেখতেছেন ওরে বাবা সাড়ে তিন হাত মাটি এরপরে উপর দিয়ে বিশাল বিশাল দেয়াল এই বিশাল দেয়াল আর মাটি বলছে শোনার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধক হয় না নাউজুবিল্লাহ মিন যালিক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত দশায় তো দূর থেকে কিছুই শুনেন নাই জীবিত দশায় তো শুনেন নাই কিভাবে আপনি আকীদা পোষণ করেন কি কে বলছে আপনাকে আকীদার কথা কোথা থেকে এটা তৈরি করলেন জীবদ্দশায় জীবিত অবস্থায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে কথা বলেছে ইহুদিরা ষড়যন্ত্র করতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওই যখন বনু কুরাইজায় গেলেন আপনাদের জানা আছে বনু কুরাইজায় গেলেন যে পাথর মেরে উপর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করা হবে জিবরিল আমিন দূর থেকে এসে বললেন আসমান থেকে এসে বললেন যে আপনি সরে দাঁড়ান দ্রুত কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে তো এই সিদ্ধান্ত দিতে পারলেন না বলে যে এই তোমরা কি বলতেছো কানে কানে আমি তো শুনে গেছি সব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মহিলা তার স্বামীর ব্যাপারে অভিযোগ ব্যক্ত করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো অভিযোগ ভালো করে শুনতে পেলেন না আল্লাহ তার আসমান থেকে শুনতে পেলেন উপস্থিত লোকেরাও তো শুনতে পায় নাই অথচ আপনি বলতেছেন যে মানে মানে এই মাটি সাড়ে তিন হাট মাটি তারপরে এই যে চতুর্দিকে দেয়াল এগুলো কোনোটাই প্রতিবন্ধক না শোনার জন্য এগুলো সারা শোনা যায় শুনতে পারেন এরপরে বলতেছেন আরো খাতির কথা ওয়াকাদ আজমাআতিল উম্মাত ওয়ালা হাযিহিল আকীদা বলে এই আকীদার উপর নাকি উম্মাত একমত হয়েছে উম্মাতের কে কে একমত হয়েছে জানি না কোন যুগেই কেউ একমত হয়েছে এটা আমি জানি না কোন যুগে কেউ একমত হয়েছে এই ধরনের মিথ্যা ইজমা এই ধরনের ভুল ইজমা দাবি করা এটি আদৌ শুদ্ধ নয় বরং একটু খেয়াল করে লেখা ভালো একটু খেয়াল করে বক্তব্য দেওয়া ভালো আসুন দ্বিতীয় বক্তব্যটি খলিল আহমদ সারানপুরি রহমতুল্লাহ আলাইহি লেখা তিনি তার এক প্রশ্নের জবাবের মধ্যে হায়াতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম ফি কবরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলামের হায়াত কবরের মধ্যে এই বিষয় নিয়ে তিনি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের মধ্যে তিনি বলেন وعندنا وعند مشايخنا حضرة الرسول صلى الله عليه وسلم حي في قبره الشريف যে আমাদের কাছে অবশ্য এখানে আবার পুরো উম্মতের কথা বলেন নাই এটা একটা ভালো কাজ করেছেন এতটুকু ইনসাফ করে বক্তব্য দিয়েছেন আমাদের কাছে ঠিক হতে পারে আপনার আকীদা এটি হলে আমাদের কোনো দ্বিমত নেই এবং আমাদের মাশায়েখদের কাছে যে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন ফি কবরিহি শরীফ তিনি তার পবিত্র কবরের মধ্যে জীবিত ওয়া হায়াতুহু দুনিয়াবিয়াতুন মিন গাইরি তাকলিফ ইয়া খেয়াল রাখেন যদি তিনি দুনিয়ার জীবনের মতো জীবন যাপন করে তাহলে অবশ্যই তিনি মুকাল্লাফ হবেন যেহেতু শরীয়ত পড়তে হবে সেখানে কিন্তু আপনি এই কথা কোথা থেকে বলতেছেন ও হায়াতুহু তার জীবন
দুনিয়াবিয়াতুন পার্থিব জীবন মিন গাইরে তাকলিফিন, কোন ধরনের তাকলিফ ছাড়া। আপনি এটা পারেন কোথায়? মানে ইজতিহাদ করে বের করছেন, নিজের ধ্যান ধারণের মতো কথা বলতেছেন, গাইরে তাকলিফ, শরীয়তে তাকলিফ বর্তাবে না। যদি দুনিয়ার জীবন হয় অবশ্যই তাকলিফ বর্তাবে, দুনিয়ার জীবনের সাথে তাকলিফের সম্পর্ক রয়েছে। আপনি বলতেছেন দুনিয়ার জীবন, আবার বলতেছেন গাইরে তাকলিফ, আপনি গাইরে তাকলিফ দলিল কি? ওয়াহিয়া মুখতাসাতুন বিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি বিশেষভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশেষিত, ও বিজামিল আম্বিয়ায়ে সলাওয়াতুল্লাহি আলাইহিম ওয়া শুহাদা, এবং সমস্ত নবীর জন্য এবং শহীদদের জন্য। ওয়ালা বারজাখিয়া, এরপর তিনি আবার তাসরি করতেছেন, স্পষ্ট করতেছেন এই জীবনটি বারজাখি জিন্দিগি নয়। তাহলে নবীগণ কবরের মধ্যে মানে জীবিত পার্থিব জীবনের মতো তিনি বলতেছেন, এই বই আপনাকে উঠে নিতে হবে। আপনার আকীদা যদি এটি না হয় তাহলে উঠাই নেন, মার্কেট থেকে বইগুলো উঠাই নেন এবং এটা বলে দিন আপনারা যে না, এগুলো আমাদের আকীদা নয়, এটা আমাদের আকাবের যারা রয়েছেন, আমাদের মাশায়েখ যারা রয়েছেন তারা ভুল করেছেন, তাদের ভুল বক্তব্য, ভুল বক্তব্যগুলো সবগুলো আপনাকে উঠাইতে হবে, উঠিয়ে নিতে হবে। লা বারজাখিয়াতুন, এগুলো লা বারজাখিয়া, এটি বারজাখি জিন্দেগি নয়। অথচ আমি এটা বলেছি, দুনিয়ার সমস্ত ওলামায়ে কেরাম এবং উম্মতে মুহাম্মাদী সবার ঐক্যমতে মৃত্যুর পরবর্তী জীবনের মধ্যে রয়েছেন নবী এবং রাসূলগণ এবং শহীদগণ। বাকি থাকে তাদের স্পেশালিটি, যেটা এটি আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে উল্লেখ করেছেন সেটা আমরা বলেছি, কিন্তু এটি একেবারে সত্য কথা, যেহেতু মৃত্যুর পরে তাদের জন্য আবার একটি পুনরুত্থান ছাড়া আর কোনো হায়াত কারোর জন্য মৃত ব্যক্তিদের জন্য সাব্যস্ত হবে, পুনরুত্থানের পরে আবার হায়াত সাব্যস্ত হবে, যেটি কোরআনে কারিমের মধ্যে স্পষ্ট করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন। এরপর বলতেছেন কামা হিয়া হাসিলাতুন, এরপরে কি বলতেছে, কামা হিয়া হাসিলাতু লিসাইরিল মুমিনিন বাল লিজামিইন নাস, এটা সবার জন্য, এটি সমস্ত মুমিনদের জন্য, এই সমস্ত মুমিনদের জন্য, সাধারণ মানুষের জন্য, যেভাবে বারজাখি জিন্দেগি নবীদের জন্য এমন বারজাখি জিন্দেগি নয়। এরপর বলতেছেন কামা নাসা আলাইহি আল আল্লামাতু সুয়ুতি ফি রিসালিহি রিসালাতিহি আমবাউল আজকিয়া বিহায়াতিল আমবিয়া, এটি জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ এই বিষয়ে একটি কিতাব লিখেছেন, ইমাম বাইহাকি রহমতুল্লাহ এই বিষয়ে একটি কিতাব লিখেছেন, দুটি কিতাবই খুবই নির্ভরযোগ্য, কিন্তু দুটি কিতাবের মধ্যেই আকিদাগত ভুল রয়েছে, ভুল রয়েছে। কারণ হলো কি, নির্ভর করা হয়েছে যে সমস্ত হাদিসের উপর, প্রত্যেকটি হাদিসই বিতর্কিত, এমন একটি জটিল বিষয় যেটি আখিরাতের বিশ্বাসের সাথে সম্পৃক্ত, আখিরাতের জীবনের সাথে সম্পৃক্ত। যদি এমনটি হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই বিষয়ে দিক নির্দেশনা না করে এমনি এইভাবে একটা রেখে রেখে গিয়ে যেতেন, এটা আমি বিশ্বাস করি না, এটা হতে পারে না। তাই এই বিষয় নিয়ে তারা, এগুলো উচিত না, আকিদার বই স্পষ্ট। আপনাদের আকিদা যদি থাকে তাহলে আকিদার বইগুলো যেগুলো আপনাদের আছে আকাবেরদের লেখা সেটাই আপনাদের আকিদার বই। এক্ষেত্রে আপনাদেরকে অনুরোধ করবো যে আসলে এই ধরনের আচরণ না করাই উচিত, বরং নিজেদের সংশোধন করা উচিত। সংশোধনের মধ্যে সংশোধনের মধ্যেই আমাদের মূলত নাজাত, সংশোধনের মধ্যেই আমাদের হেদায়েত। আমি সংশোধিত হয়ে গেল মানে গোটা উম্মাদ সংশোধিত হয়ে যাবে, আর কেন আমি প্রবৃত্তির অনুসারী হব? কোনো কারণে যদি আকাবেরদের মধ্যে কারো ভুল হয়ে যায়, সে ভুলের উপর আমি কেন নিজেকে মানে সে ভুলের উপর প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করবো, বরং বলবো যে না এটা ভুল হয়ে গিয়েছে, সংশোধন শুদ্ধ হচ্ছে, এটি পরিশুদ্ধ আকিদার দিকে আসুন। আজকে আর আলোচনা করার সময় পেলাম না।